সোমবার রাতে কলকাতার বুকে ঘটে গেল আরও এক অনভিপ্রেত ঘটনা। অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় গাড়িতে অ্যাক্সিডেন্টের শিকার হলেন 29 বছরের এক যুবক। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ঠিকই, কিন্তু গভীরভাবে আহত হয়েছেন। আর এরপর থেকেই সম্রাটকে নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই প্রথমবার নয়, সম্রাট মুখোপাধ্যায় এর আগেও সোশ্যাল মিডিয়াতে সমালোচনার সম্মুখীন হয়েছেন তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। 2 বছর আগে স্টার জলসার স্মার্ট জরি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন সম্রাট ও তার স্ত্রী ময়না মুখোপাধ্যায়। সেখানে অভিনেতা তার জীবনের স্ট্রাগলের কথা বলেছিলেন, জানিয়েছিলেন বিয়ের পর তারা 3-3 বার গর্ভপাত করেছেন। সম্রাট এবং ময়না একই সঙ্গে বলেন, ওই সময় তারা সন্তান নিতে প্রস্তুত ছিলেন না, তাই তাদের গর্ভপাত করাতে হয়েছিল। সম্রাট জানিয়েছিলেন, বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকলে প্ল্যানিং থাকে, বিবাহিত বলে ততটা প্ল্যানিং থাকে না। সদ্য সদ্য বিয়ে করার পর তারাও তেমন সতর্ক ছিলেন না, যে কারণে প্রথমবার গর্ভপাত করাতে হয়েছিল। দ্বিতীয়বারও বোঝেননি যে গর্ভধারণ করে ফেলবেন। আর তৃতীয়বার তারা কাজের কন্ট্রাক্টে ছিলেন, তাদের লেখাই ছিল যে এই সময়কালে তারা সন্তান নিতে পারবেন না। কিন্তু এই নিয়ে চরম সমালোচনা হয়েছিল সেই সময়। শুধুমাত্র সতর্কতার অভাবে 3-3টে প্রাণ নষ্ট করা নিয়ে উঠেছিল প্রশ্ন, যার পরিপ্রেক্ষিতে অভিনেতার যুক্তি ছিল, এটাকে প্রাণ নষ্ট বলে মনে করি না। একটা প্রাণ যদি পৃথিবী অবধি আনি সেটাকে প্রাণ বলি, আমরাও তো ডিম খেয়ে ফেলছি, সেটাকে তো আমরা প্রাণ বলে মানি না। সেক্ষেত্রেও তেমনই, একটা প্রাণকে পৃথিবীতে নিয়ে এসে তারপর তার সঠিকভাবে লালন পালন করাটা দরকার। এখন আমার বাচ্চাকে যে শিক্ষা, যে লাইফস্টাইল দিচ্ছি, তখন তা পারতাম না। তবে এরপর অবশ্য সম্রাট এবং ময়নার কোলে আলো করে এসেছে 2-2টি সন্তান। এখন যমজ সন্তানের বাবা মা তারা। সন্তান, সংসার এবং কাজ নিয়ে বেশ ভালোই ছিলেন এই দম্পতি, কিন্তু সোমবার রাতে দুর্ঘটনায় ওলটপালট হয়ে গেল অনেক কিছুই। এই মুহূর্তে বেহালা পুলিশের হেফাজতে আছেন সম্রাট। মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোয় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন নেট নাগরিকরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।